নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাব জগন্নাথায় তে নমঃ। শ্রীমদ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম তৃতীয় অধ্যায় বৃন্দাবনের বাইরে ভগবানের লীলা বিলাস। শ্লোক 5। প্রিয়ম প্রভু গ্রাম্যৈব প্রিয়ায়া বিধিষু অর্চত দূতরুম যতরথে বজ্রে বজ্রে আদ্রবত তম স্বগণ রুষা অন্ধ ক্রীড়া মৃগ নুনাম অয়ম বধু নাম। তো শ্লোক 5। প্রিয়ম প্রিয় পত্নীর প্রভু প্রভু গ্রাম্য সাধারণ জীব ইব মত প্রিয়ায়া প্রসন্ন করার জন্য বিধিৎসু ইচ্ছা করে আর্ছত নিয়ে এসেছিলেন দূতরুম পারিজাত বৃক্ষ যত যে অর্থের জন্য বজ্রী দেবরাজ ইন্দ্র আদ্রবত্তম তার সঙ্গে যুদ্ধ করার জন্য এগিয়ে গিয়েছিল। স্বগণ সদল বলে রুষাক্রোধে অন্ধ অন্ধ ক্রীড়া মৃগ স্ত্রৈন নুনম নিশ্চয় অয়ম এই বধুনাম পত্নীদের। অনুবাদ। সাধারণ মানুষ যেভাবে পত্নীর প্রীতি সাধন করে তেমনি তার পত্নীকে সন্তুষ্ট করার জন্য শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ হরণ করে নিয়ে এসেছিলেন। স্বর্গের দেবরাজ ইন্দ্র তার পত্নীর প্ররোচনায় স্ত্রৈণ হওয়ার ফলে ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য তার সমগ্র সামরিক শক্তি সহ তার পিছু পিছু ধাবিত হয়েছিল। তাৎপর্য, এক সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবমাতা অদিতিকে একটি কর্ণকুণ্ডল উপহার দেওয়ার জন্য স্বর্গে গিয়েছিলেন। তার পত্নী সত্যভামাও তার সঙ্গে গিয়েছিলেন। স্বর্গে পারিজাত নামক একটি বিশেষ ফুলের গাছ রয়েছে যা কেবল স্বর্গলোকেই পাওয়া যায় এবং সত্যভামা সেই গাছটি পেতে ইচ্ছা করেন। তার পত্নীকে সন্তুষ্ট করার জন্য একজন সাধারণ পতির মতো ভগবান সেই বৃক্ষটিকে নিয়ে আসেন এবং তার ফলে বজ্রপানি ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়। ইন্দ্রের পত্নীরা তাকে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল এবং ইন্দ্র স্ত্রৈণ ও মূর্খ হওয়ার ফলে তাদের কথা শুনে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার সাহস করেছিল। এই ঘটনায় ইন্দ্রের মূর্খতা প্রমাণিত হয়েছিল, কেননা সে ভুলে গিয়েছিল যে সবকিছুই ভগবানের সম্পত্তি। ভগবান যদিও স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ হরণ করেছিলেন তাতে কোনো অন্যায় হয়নি, কিন্তু ইন্দ্র স্ত্রৈণ হওয়ায় সচিয়াদি সুন্দরী স্ত্রীগণ কর্তৃক বশীভূত হওয়ার ফলে স্বভাবতই সে মূর্খে পরিণত হয়েছিল। স্ত্রৈণরা সাধারণত মূর্খই হয়ে থাকে। ইন্দ্র মনে করেছিল যে কৃষ্ণ হচ্ছেন একজন স্ত্রৈণপতি যিনি তার পত্নী সত্যভামার ইচ্ছা পূরণের জন্য স্বর্গের সম্পদ হরণ করেছিলেন এবং তাই ইন্দ্র মনে করেছিল সে শ্রীকৃষ্ণকে দণ্ডদান করতে পারবে। সে ভুলে গিয়েছিল যে ভগবান হচ্ছেন সবকিছুর মালিক এবং তাই তিনি কখনো স্ত্রৈণ হতে পারেন না। ভগবান সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং তার ইচ্ছার প্রভাবেই কেবল তিনি সত্যভামার মতো শত সহস্র পত্নীর পাণি গ্রহণ করতে পারেন। তাই সত্যভামা সুন্দরী পত্নী ছিলেন বলে তিনি তার প্রতি আসক্ত ছিলেন না, পক্ষান্তরে তিনি তার প্রেমময়ী সেবায় প্রসন্ন হয়েছিলেন এবং তার ভক্তের অনন্য ভক্তির প্রতিদান দিতে চেয়েছিলেন। তো শ্লোক 6। সুতম মৃধে খম বপুষা গ্রসন্তম দৃষ্টাশুনাভ উন্মথিতম ধরিত্রা আমন্ত্রিত তততনয়ায় শেষম দত্তা ততন্তপুরম আবিবেশ।
শ্লোক 6 সুতম পুত্রে মৃধে যুদ্ধে ক্ষম আকাশ বপুষা তার দেহের দ্বারা গ্রসন্তম গ্রাস করার সময় দৃষ্টা দর্শন করে সুনাভ সুদর্শন চক্রের দ্বারা উত্থা উন্মাদিতম বধ করেছিলেন ধরিত্রা পৃথিবীর আমন্ত্রিত প্রার্থিত হয়ে ততনয়ায় নরকাসুরের পুত্রের জন্য শেষম জানিয়ে নেওয়া হয়েছিল দত্তা ফিরিয়ে দিয়েছিলেন তত তার অন্তঃপুরম গৃহের অভ্যন্তরে আবিবেশ প্রবেশ করেছিলেন। অনুবাদ: ধরিত্রী পুত্র নরকাসুর সমগ্র গগনমণ্ডল তার শরীরের দ্বারা গ্রাস করতে চেয়েছিল এবং সেই জন্য যুদ্ধে ভগবান তাকে হত্যা করেন। তার মাতা তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, তার ফলে নরকাসুরের রাজ্য তিনি তার পুত্রকে ফিরিয়ে দেন এবং তারপর তিনি সেই অসুরের অন্তঃপুরে প্রবেশ করেছিলেন। তাৎপর্য: অন্য পুরাণে বর্ণিত হয়েছে যে নরকাসুর ছিল ধরিত্রীর গর্ভজাত ভগবানেরই পুত্র, কিন্তু বানাসুরের অসৎসঙ্গ প্রভাবে সে অসুরে পরিণত হয়েছিল। নাস্তিকদের বলা হয় অসুর এবং সাধু চরিত্রের মাতা পিতার পুত্র অসৎসঙ্গের প্রভাবে যে অসুরে পরিণত হতে পারে তা সত্য। সৎ হওয়ার ব্যাপারে জন্মই সর্বদা কারণ নয়, সৎসঙ্গে সংস্কৃতিতে শিক্ষিত না হলে কেউ সৎ হতে পারে না, কেউ সৎ হতে পারে না। হরে কৃষ্ণ।